ছোট পর্দার সুপরিচিত নাম সাদিয়া জাহান প্রভা। বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এবং বহু নাটকে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে বারবার। এসেছেন আলোচনায়, আবার কখনো কখনো সমালোচনার পাহাড় গড়েছেন তিনি নিজেই। এবার বিদায় জানালেন অভিনয় থেকে, কিন্তু দোষ দিয়ে গেলেন সাংবাদিকদের, এমন গুঞ্জনে উঠে এসেছে মিডিয়া পাড়ায়। একাধিক সূত্র থেকে জানা যায়, আপাতত তিনি কোনো কাজ করছেন না, কাজ ছেড়ে দিয়েছেন। কিছু মানুষের অত্যাচারে নাকি অভিনয়টাও ছেড়েছেন। এ নিয়ে আর কোনো কথা বলতে চান না, বরং দোয়া চেয়েছেন সবার কাছে। তবে গত ঈদুল ফিতরে প্রভা অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। তার মধ্যে বেশ কয়েকটি নাটক আলোচনায় আসে। এর মধ্যে তাকে একটি নাটকে পান বিক্রেতার চরিত্রে দেখা যায়। এই চরিত্রটি নিয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। কুরবানি ঈদেও প্রভাকে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে। এছাড়া প্রভা অভিনীত সপ্তাহের মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার সকাল আহমেদের পরিচালনায় ধারাবাহিক নাটক কাউন্ট ডাউন রাত 9:20 প্রচারিত হচ্ছে আরটিভিতে। প্রসঙ্গত, 2005 সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় আগমন হয় প্রভার। এরপর মেরিল টেলকম পাউডারের বিজ্ঞাপন দিয়ে আসেন আলোচনায়। পরবর্তীতে তিব্বত, পর্নস, বাংলালিঙ্ক, জুই তেলের বিজ্ঞাপনেও তাকে দেখা যায়। এরপর একের পর এক নাটক টেলিফিল্মে কাজ করে জয় করেছেন দর্শক মন। তার মধ্যেই আশ্রে পড়েন বিতর্কের সুনামিতে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।